বেঈমান কাফের নাস্তিক ফিরাউন বড় চিন্তাভীত হয়ে গেল, চিন্তা করতে লাগলেন জানি না আমার দেশটা ছেড়ে কতটা পথ অতিক্রমণ করে মিশরের দেশে এসেছি, আর এই মিশরের দেশে এসে কিসের খাবার কিসের অর্থ কোথা থেকে সংগ্রহ করব। ভাইরা আমার বড় চিন্তাভীত হয়ে ফিরাউন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ দেখতে পেলেন ফিরাউনের দেশে নিজের দেশের লোক খুঁজে পায় না। ফিরাউন চিন্তা করলেন আমার দেশে তো কোনো মানুষ নাই যার কাছে গিয়ে আমার কথাগুলো সব আলোচনা করব। আমার ভাইরা ফিরাউন দেখতে পেলেন, হঠাৎ দেখতে পেলেন তার দেশের একটা মানুষ চেনা মানুষ দেখা যায় দূর থেকে। আস্তে আস্তে করে রওনা হলো ফিরাউন, যখন রওনা হয়ে দেখলেন হামান তার দেশের মানুষ, হামানের সঙ্গে দেখালো হামান আমি আমার দেশ থেকে ঋণগ্রস্ত করে ঋণ খেয়ে সুদের টাকাগুলো মানুষ না দিয়ে ধোকা দিয়ে ওই দেশ থেকে পালন করে আমি মিশরের দেশে চলে এসেছি। ভাই হামান তুমি এ দেশে কেমন আছো? হামান বলেছিল ফেরাউন তুমি যেমন ভাবে ঋণগ্রস্ত মানুষের কাছে ঋণগ্রস্ত ধোকা দিয়ে চলে এসেছো আমি হামান ওই রকম ভাবে চলে এসেছি, সুতরাং ভাই তুমি যেমন অপরাধী আমি মিশরের দেশে একই অপরাধী। সুতরাং মিশরের দেশে তারা দাঁড়িয়ে থাকলেন প্রকার উত্তরের ভিতরে, হঠাৎ করে দেখলেন আপনার দেখতে পেলেন যে বাগানের ভিতরে যেন তারা ঘোরাঘুরি করে। ফেরাউন চলে সেখানে চলে গেলেন, গিয়ে দেখলেন তরমুজ বাগান দেখা যায়, বিশাল তরমুজ খাদ্য দেখা যায়, পাকা তরমুজগুলো ছোট ক্ষুদ্র এই দুইজন বালক তারা পাকা ওখানে গিয়ে দাঁড়াই থাকলেন তরমুজ খাতে, তরমুজওয়ালা অনেকক্ষণ ধরে তরমুজ একত্রিত করে দুইজন বালকের মুখের দিকে চায়, ও বালকেরা তোমরা তরমুজ তোলা তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের তো মুখটা শুকনো। ফিরাউন চিন্তা বিতুম করে বললেন বাদশাহজি এই ক্ষেতের মালিক আমাদের চেনেন, আমাদের দূর দূরান্ত বাড়ি, আমরা অনেক দূর থেকে এসেছি এ দেশে নতুন এসেছি, তবে আমাদের নসিব খারাপ। বলে বুঝতে পেরেছি এরা দুইটা বলে বাবা খোরমা খাওয়া। বললেন জি হ্যাঁ আমরা খুব ক্ষুধার্ত আছি। আমার ভাইরা ওদের কাছে দিলেন যে দিয়েছেন সাথে সাথে দুটো খুরমা দেওয়ার সাথে সাথে ওরা পান করলেন। এর খাওয়া দেখে লোকটা বুঝি নিলেন নিশ্চয় করে ফেরাউন বড় ক্ষুধার্ত। তরমুজ খাত বললেন দুটো তরমুজ দিলাম পান করলেন। ফেরাউন বললেন আমরা খুব ক্ষুধার্ত কয়েকদিন করে খাই নাই, কিতাবের মধ্যে লেখা রয়েছে বানি ইসরাইলের ব্যাখ্যা দেখা যায় হযরত মুসার কাহিনীর ভিতরে পাওয়া যায় ফেরাউন 9 দিন ধরে কিছু খাই নাই, শুধুমাত্র অনলি ফর আল্লাহ দেওয়া পানি পান করেছিল কয়দিন, শুধুমাত্র 9 দিন একদিন শুধু পানি খেয়েছে আল্লাহ দেওয়া পানি। ফেরাউন চিন্তা করলেন তাই তো আল্লাহ কিছু তো খাই নাই, তাই ওরা চিন্তাবিত হয়ে খুব চিন্তা করতে লাগলেন। তখন তরমুজ খেত মাই গেল কথা মাইকে জোর বলা, ভাই সবাই অবজেশন করছে মাই গেল মাইকে জোর বলা মাইকে তুমি আওয়াজ। ফেরাউন এবার চিন্তাবিত হয়ে গেল, ফেরাউন চিন্তা করে হায় রে তরমুজ আলা। বললেন ভাই তোমাদের তো দুরি বাড়ি দুইটা বালক। বলে জি হ্যাঁ। বলে আমার খেতে কাজ করবা? বলে আপনি যদি কাজ দেন তাহলে আমরা অবশ্যই করে আপনার কাজে লিপ্ত হবো। বলে তাহলে এক কাজ করো আমার খেতের ভিতরে পাকা পাকা তরমুজগুলো তোলো আর এগুলো হাটে বিক্রয় করবা, বিক্রয় করে যা বিক্রি হবে টাকা পয়সাগুলো আমাদের কাছে দেওয়া। তবে মালিক বললেন খেয়া খেলা বললেন একটা অহদা আছে। বলে কি? বলো অহদা হলে এটাই এটাই হলো অহদা এই ছোট্ট বালক দুটো তোমরা খবরদার মিথ্যে কথা বলো না। ফেরাউন ওই দিন বলেছিলেন আমার বংশ যে যা আছে আমরা কেউ খারাপ নাই। জোরে বলো এত সওয়াল আলাইহি নাউজুবিল্লাহ মিন জালিম। ফেরাউন বংশ ভালো হ্যাঁ বলছে আমার বংশ এরকম চুরির কোনো রেকর্ড নেই। উনি তরমুজ বিক্রি করতে গেলেন কে কে হারুন আর ফেরাউন দুজন মিলে তরমুজ বিক্রি করছেন। হারুন তরমুজ বিক্রি করে বেচাটা অর্থ সংগ্রহ। হারুন বলছেন ভাই আর তো থাকা যায় না অনেকদিন হয়ে গেল, এইভাবে তরমুজ খেয়ে কদিন থাকা যায়? বাজারে গিয়েছে বলছে বাজারে গিয়ে যেহেতু গোশ পাওয়া যায় কেটে রুটি পাওয়া যায় বাজারে গিয়ে চিন্তা ভাবনা করলেন হায় রে কি করি। হঠাৎ করে বাজারে গিয়ে যখন পরোটার সঙ্গে গোশ মিশ খাচ্ছেন
দেখতে পেলেন মাইকে প্রসার প্রসারায় মিশারে মাইকে প্রসারায় মাইকে তখন প্রসার হচ্ছে যে এ দেশে বাদশা বলেছে ফিরাও এ দেশে মিশার দেশে বিশাল যে কবরগুলো আছে যারা কবর পাহারা দেবে তাদের চাকরি দেওয়া হবে ফিরাউন হামিন বল হামান দেখতে পাচ্ছি জানো হামাদ কি জানো প্রসারায় বলে প্রসার হচ্ছে এটাই যে যারা কবর পাহারা দিবে কবর চকি দেবে পাহারা দিবে তাদের জন্য এই দেশে বাদশা চাকরি দেবে ফিরাউন বললেন তাহলে তো দরখাস্ত করতে হয় ফিরাউন ছোট বালক এবার দরখাস্ত করলেন ওই আপনার দরখাস্ত লিখে বাদশাজির সামনে গেলেন কিতাবে লেখা রয়েছে সমস্ত ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে ইন্টারভিউ হচ্ছে দেশের বাদশা তাকায় দেখলেন ফেরাউন যেমন লম্বা চড়া তেমন তার বুকের ছাতা ভারী বিশাল চিয়ারা কেতাবে লেখা রয়েছে ফেরাউন ওই জমানায় নিজের হাতে 22 হাত লম্বা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ লম্বা দর মালিক কে এ জোরে বলে লম্বা মালিক কে আল্লাহ দিয়েছেন ফেরাউনকে বিশাল লম্বা দাড়ি ফেরাউন 22 হাত লম্বা চিন্তা ভাবনা করলেন তাই তো আমি যে কবর খুঁড়ছি বাদশাহ বললেন যে তাই তো কি করা যায় ফিরাউন একটা আইন পাস করলেন টন বলা কোন কোন কারণ নাই ফিরাউন বললেন মাই ফিরাউন বললেন যে যারা কবর দিতে আসবে আমি তো পাহাড় একটা একটা কবর দেওয়া হবে এক টাকা করে দিতে হবে ক টাকা এক টাকা এক টাকা করে নিলে অনেক টাকা সংগ্রহ হলো ফিরাউন আর আল্লাহর কাছে কান্দেন আল্লাহ মিশরে এমন দুর্ভিক্ষতা এমন রোগ দাও একটু জানি ইনকাম বেশি আছে আমার ভাইরা আমি কিন্তু আয়াত এই কারণে তুলেছি এটা বোঝানোর সাথে বলছি ফিরাউন এবার চিন্তা মন হয়ে গেল আল্লাহর কাছে গুণগান করতে লাগলেন রব্বুল আলামিন এ কাফের হঠাৎ মিশরে মহামারী দেখা দিল প্লেগ রোগ জাতীয় পক্স রোগ জাতীয় এই রোগ দেখা দিল ফিরাউন তার লোক লাশকার নিয়ে দেখলেন চতুর্দিকে প্রত্যেকটা বাড়িতে আসে একটা করে লাশ ফেরাউন বললেন অন্যদিন এক বছর ছ মাস পরে একটা করে এক মাস পরে লাশ আসে আমি পাহারা দেই কবর দেই এক টাকা করে দেই ফেরাউন প্ল্যান করে বলে হামান বিরাট আর সুযোগের হামান বললেন কি সুযোগ আছে ফেরাউন বললেন একটা সুযোগ আছে যে লাশ বেশি আসবে দাম বাড়াই দাও পার্সেন্টেজ কত ফেরাউন বললেন যদি লাশ বেশি আসে 2 টাকা করে দিতে হবে কয় টাকা 2 টাকা এ বাড়াই দিলেন 2 টাকা বলেন 2 টাকা করে দিতে হবে ফিরাউন প্ল্যান করলেন 2 টাকা দিয়ে সেই তৎকালীন জমানা ঐতিহাসিকরা প্রমাণ দিচ্ছে বানি ইসরাইল কয়েমরা বলছেন ফিরাউন একটা একের বাড়ি 2 টাকা করলেন আর লাশ তো ঝাঁকে ঝাঁকে আসছে ফিরাউন ইনকাম হচ্ছে হামানের এক বস্তা টাকা ফিরাউনের এক বস্তা টাকা কয়েল গুলো এক বস্তা ফিরাউন তৎকালীন জমানায় খুব বেরিনিয়ান ছিলেন কিতাবের মধ্যে লেখা আছে বিশাল ব্রেন ছিল যখন তো কোন একটা উপস্থিত বুদ্ধি বার করতে পারতেন ফেরাও রব্বুল আলামিন আল্লাহ সব পারে আমি আগেই বলেছি আল্লাহ ফকির কি রাজা বানাতে পারেন আরে দুনিয়া আমরা সবাই দেখেছি ঐতিহাসিক পড়া প্রমাণ দিচ্ছেন অনেকেতে রাজারা ফকির হয়েছেন হয় না সুন্দরী বিশাল সুন্দরী আল্লাহ চাই তার সুন্দরী নষ্ট করে দিতে পারেন আবার যার সুন্দরী না আল্লাহ তাকে সুন্দরী বানাই দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে নিয়ে যেতে পারে না পারে না আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী সব ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারে একমাত্র রব্বুল আলামিন ছাড়া পৃথিবী কারো শক্তি নাই একমাত্র তিনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির জোরে বলুন আল্লাহ আকবার তিনি হলেন এই দুনিয়ার বাদশা আল্লাহর কোনো বাদশা আছে আল্লাহর উপরে কোনো বাদশা নাই ফিরাউনের বেরেনও আল্লাহ দিয়েছিল ফিরাউন বলে হামান তুমি তো চিন্তা ভাবনা করো আর আমার চিন্তা ভাবনা এক নয় বলেন চলো এক কাজ করা যাক বলে কি বলে যে দুবস্তা কয়েন হয়েছে টাকা দুবস্তা হয়ে গেছে এই টাকাগুলো নিয়ে আমরা মিশরের বাদশার কাছে
বলে বাসুকা তুমি একটা ফকির বেকারি চাকরি পেয়েছো কবচ মধ্যে তবু আমি সরকারি চাকরি করি বলে বলে চলো হামান শুধু ফেরাউনের সঙ্গে ছুটছে ছুটে হামান গিয়েছে ওই দু বস্তা টাকা নিয়ে গেছে বলতে দু বস্তাটা কি করবে ফেরাউন বলছে দু বস্তা টাকা কি করব কিছু কো থাক না দেখ না কি করি হামানকে বাদশাহর বাদশা দিন বলতে টাকা কেন তাহলে আমি আপনার না বলে অগরস আরে এক টাকায় করে নিতাম প্রথম দিকে মিশরে বিরাট যখন প্লেগ লোক হলো মহামারী হলো এই মহামারীর ভিতরে আমি দুই টাকা করে নিয়েছি আমাদের দুজনের দু বস্তা টাকা হয়েছে তার তা কি হয়েছে বাদশাহ বলতে তোমার দু টাকা পেয়েছে কি হয়েছে বলছে এই দু টাকা হয়েছে আমরা চিন্তা ভাবনা করেছি যে এই দু টাকাগুলো আপনার কাছে বলতে এসেছি এই জন্য আরজি করতে আপনার এলাকায় যত মানুষ আছে ফকির মিসকিন আছে ভিক্ষুক আছে যারা ঋণ নিয়েছে আপনার কাছে ঋণ পরিশোধ করতে পারে না আমি চিন্তা ভাবনা করেছি এই সমস্ত মানুষদেরকে এই টাকা দিয়ে ঋণ শোধ করে দেব বাদশাহ বলতো না এ দেখছি ধোকাবাজ আবাদাসের ভেতরে আমার ইমানদার ঠিক না নামাজ না বলে দু টাকা খেলে সে টাকা ভরে গেছে বস্তা আবার বলছে মানুষের মাঝে বিস্তার দান করে দাও দয়াও আছে ইমান আছে তো বলে ঠিক আছে হামান বলছে কি বাবা টাকা আয় করলাম টাকার ভয়তে ঋণের ভয়তে দেশ ছেড়ে মিশরে এসেছি ফিরাউন কি শুরু করলো ভাই রে হামান এবার টাকাগুলো সব মানুষের কাছে মাইক মাইকিং প্রচার হলো টোটাল মিশর দেশে যারা গরিব মানুষ সবাই ছুটছে টাকা পাবো ফেরাউনের একত্রিত করা হামানের একত্রিত করা টাকাগুলো সবাই সব মাঝে মাঝে দিয়ে দিল মাঝে মাঝে দেওয়ার পরে ফেরাউন এবার বলছে হামান বলছে ভাই যা কষ্ট করে ঋণ করেছিল ঋণের ভয়তে বিদেশে দুই ভাই হায় রে তারপরও তুমি কেন দু বস্তা টাকা দান করে দিলে আমার ভাইরা ফেরাউন এবার হামানকে বলছে হামান তুমি জানো না আমি ফেরাউন যে টাকা দিয়েছি তার পেছনে একটি কারণ রয়েছে বলে আমি এই টাকা দিয়েছি নইলে আমি ফেরাউন কোনোদিন কোনোদিন কোনো সময় কারো এক টাকা দেই নাই কারণ আছে না নাই বলছে আমার কারণ আছে বলেই তো আমি টাকা দিয়েছি এন হামান কইছে তাই তো ফেরাউন যখন কইছে তাহলে কি জানি এবার এর এসছে আশাবাদ ধরিত্র বলতে শোন আমি একটা চিন্তা ভাবনা করি বলে কি বলে আমি আচ্ছা ফেরাউন প্রথম যখন এসেছিলেন মিশরে তখন এসেছিলেন ওই তরমুজ খাতে কাজ করছিলেন আমার কথা ভালো শুনুন তরমুজ খাতে ফেরাউন কাজ করছিল তারপর তরমুজ বিক্রি করতে করতে ফেরাউন এখন কি হয়েছে তরমুজ বিক্রি করতে ফেরাউন আস্তে আস্তে টাকা একত্রিত করে কবর চকি দিয়ে রাখলেন ঠিক না কবর পাহারাতে চাকরি পেলেন চাকরি চাকরি পাওয়ার পরে ফেরাউন এবার কি পেল চাকরি পেলেন ওর থেকে টাকা সংগ্রহ ফেরাউন সাথে দান করে ফেরাউন বলতে হামান আমার একটা চিন্তা আছে বলে কি বলে আমি রাজার সঙ্গে বলবো বাদশাহ জি এ দেশের আমি ভোট ভোটে দাঁড়াবো কি করবে বলে আমি এই দেশে ভোটে দাঁড়াবো চিন্তা কার সবাই বলেন ফেরাউন ফেরাউন এর বাচ্চার কাছে কৌশল দেখে দেন একবার ভিখারি বাপ মানে ইতিম ছেলে বেরেন কত খাটাচ্ছি আমান বলছে তোর যে মারবেন কত কা দিন চল বাসা গেছ বাসা গেছ আবার শুনি বলে কি বলে আমি একটা প্রস্তাব নিয়েছি বলে কি বলে আপনি তো গণতান্ত্রিক প্রধানমন্ত্রী মিশর বলে হ্যাঁ তাহলে তাহলে এই দেশে ভোট হবে আমন ভোটে দাঁড়াবো তাহলে তুই দেশের কবচ কি দিস সাধারণ মানুষ তোর কে ভোট দেবে আমার জনগণ ভোট দেবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভোট দেবে না দেবে এই সবাই বলে ওরে কিন্তু আগে বলো মাল মেরে গেছে ওই তো ফিরাউন কি করেছে ফিরাউন একশো আল আগে সব টাকা দিয়ে দু বস্তা টাকা ছিল এইবার শুনলেন যে ফেরাউন ভোটে দাঁড়িয়েছে যারা জীবনে খেতে পারে না রাজার ঋণ দিতে পারছিল না ওরা ফেরাউনে ভোট দেবে না সবাই বলে আমার ভাইরা ফেরাউন এবার চিন্তা মানে বলে হামা
বাদশা রাজি হয়েছে বলে জি হ্যাঁ বলে বাদশা যখন রাজি হয়েছে তাহলে নিশ্চয়ই মিশরে ভোট হবে ভোটে দাঁড়ানো যাবে ফেরাউন আস্তে আস্তে অন্য দেশে চলে এসে মিশরে ছোট বালক এতিম বাচ্চা এসেছিল এতিম এসে আপনার তরমুজ খেত তরমুজ বিক্রি করতে ওখান থেকে এবার কবর চকি দিতে লাইলেন কবরে পাহারাদার চাকরি পেল এইবার চিন্তা ভাবনা টাকা দান করে দেশের প্রেসিডেন্ট হবে বলে চিন্তা ভাবনা হয়ে গেল ফিরাউন এবার এই বর্ষা দিত করার জন্য ফিরাউন এবার হামানকে বলেন হামান তালে নিশ্চিত করে যে ভোট হবে এ ভোটে নিশ্চয় আমার মন বলছে আমি বাচ্চা হব সুবহানাল্লাহ বলেন না এ কত কে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ সব করে আল্লাহ করে মানুষকে দেখায় দেখানোর পরে দেখেন এ কত দূর দৌড়াতে পারে দৌড়াতে দৌড়াতে আল্লাহ সব শেষ করে আমার ভাইরা ফিরাউন এবার হামানকে বলে হামান ভোটে দাঁড়াও ভোট হয়ে গেল বাদশা প্রচার করতে লাগলেন দেশের রাজা প্রচার করতে লাগলেন প্রেসিডেন্ট প্রচার করলেন ফিরাউন প্রচার করতে লাগলেন না কিন্তু ভোট হওয়ার পরে মানুষ সব ওই ভোটের বাক্সে সব ফিরাউন ভোট দিয়েছিল ফিরাউন এবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে ফিরাউন বললেন আনা রব্বুকু নাউজুবিল্লাহ বলে বলেন আমি তো দেশের বাদশা আমি হলাম আল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক হাই হাই ফিরাউন বললেন আমি আল্লাহ আমি খোদা বাদশাই তো দাবি করলেন হ্যাঁ কি হবে গো বাবা এ প্রথম ছিলেন ভিখারি ভিখারি থেকে আস্তে আস্তে দেশে বেশ বাদশা হলো লোকেদের ডাকলেন এ তোমরা আমাকে আল্লাহ বলে মানো এখন মিশরে তো সব লোক তো আল্লাহ মানবে বলে না আল্লাহ তো একজন আছে তাহলে না আমাকে আল্লাহ বলতে হবে লোকেরা বলছে আগে বাদশা ছিল এই বাচ্চা কেন কাজ তো লোকেরা বলে আগে তো বাদশা ছিল কিন্তু সে বাদশা কেন দাবি করে এ আবার কি দাবি করে গো এবার ফিরাউন গনক যার হাত থাকে সব গনককে একত্রিত করলেন আর গনক গনকদের একত্রিত করে বললেন যে শোনো তোমরা বলো আমি কতদিন ধরে মিশরে বাদশা থাকব ফিরাউন সব গণকদেরকে একত্রিত করে যখন ডাকলেন জিজ্ঞাসা করলেন আমি কতদিন ধরে বাদশা হব ওর ভিতর থেকে একজন বললেন আপনি দেশের বাদশা বেশি দিন থাকতে পারবেন না তাহলে কেন বলে এই দুনিয়ায় এমন একজন ব্যক্তি আসছে আল্লাহ তাকে পাঠাচ্ছেন আপনার কওমের ভিতর থেকে ওই ব্যক্তি জন্মগ্রহণ করবে কোথাতে এ ফিরাউন আমরা গণনা করেছি দেখেছি আমরা জ্যোতিষীরা সব গণনা করে দেখেছি তুমি যেমন বাদশা চাও তুমি যে আল্লাহ দাবি করো তোমার আল্লাহ ধ্বংস করার জন্য তুমি তো খোদা না ওই গণক বলতে লাগলেন তোমার কওমের ভিতরে একজন ব্যক্তি আসবে তার নাম হবে কি তার নাম হবে নবী মুসা জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম হবে ফেরাউন বলতে এতটা গণকটা লাইনই বসে আছে জোর এতটা জ্যোতি আগশিরা জ্যোতিষে এসেছিল কেউ তো কইল না আর তুমি শুধু কইলে যে একজন নবী আছে বলে কারজন যাও সব জ্যোতিষে বলতে না হুজুর জবাব বানাও ও ঠিক বলেছে বলে কেন বলে সত্যি আমরা দেখলাম ওই যে নীল আকাশে রাত্রিতে একটা যেন বিদ্যুৎ চমকানো মতন কাছে মিশারে আকাশে তো বললেন সত্যিকারের কথা ইনি এবার অত্যাচার করতে লাগলেন অত্যাচার পর অত্যাচার করলেন বললেন কতদিন পরে আসবে তো গণকরা বলছে এক মাসের ভিতরে আপনার সঙ্গে লড়াই করা ব্যক্তির জন্ম নেবে কয় মাস এক মাস ফেরাও বড় চিন্তিত হয়ে গেল হায় রে মরেছি যা করে বাচ্চা হলাম প্ল্যান করি আমার পাচ্ছি তো ধ্বংস করব এই ব্যক্তি কি ভাই আমার এবার ধ্বংস করার জন্য ফিরাউন যে চিন্তা ভীত হয়ে গেল ফিরাউন এবার চিন্তা করলেন টোটাল মিশর দেশে প্রশাসন ধর বললেন এই প্রশাসনেরা শোনো বলে কি বলে যত গর্ভবতী আছে মায়ের পেটে বাচ্চা যাদের মা গর্ভবতী যাদের পেটের ভিতরে বাচ্চা আছে সব নারীগুলো মেয়েদের সব এক জায়গায় করো সব
মা বুনিদের যারা গর্ভবতী যে মহিলা দুটি বাচ্চা আছে সমস্ত বাচ্চাগুলো একত্রিত করো ফিরাউন তার উপর যায় বান বাদশা প্রশাসন দর বললেন সবাই একত্রিত করলেন আর ফিরাউনের কাছে থাকা মুখ্যমন্ত্রী তিনিও বসে রইলেন বলেন বাবা না লোক সব এসে গেছে বলে জি হ্যাঁ উনার যিনি মুখ্যমন্ত্রীর পাশে থাকেন এই মুখ্যমন্ত্রীর স্ত্রীকে ওই জেলখানায় ফিরাউন ভুলতে ফিরাউন আনতে পারেনি তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কেউ শক্তিশালী নাই